বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, আমি লুৎফুন্নাহার বাংলাদেশের বগুড়া জেলা থেকে বলছি। আশা করি আল্লাহর অশেষ রহমতে যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। বুঝতেই পাচ্ছেন কোথাও যাওয়ার প্রস্তুতি চলছে, তো ঈদের আগে কোথায় আর যাব, গ্রামের বাড়িতে যাব ঈদ করতে। আর একটা কিন্তু আমি সিরাজগঞ্জ যাচ্ছি না, সিরাজগঞ্জ যাচ্ছি বাট সিরাজগঞ্জের যে সদর থানায় যে বাসায় সেখানে যাচ্ছি না, আমরা যাচ্ছি হচ্ছে আমার শ্বশুরের গ্রামের বাড়ি উল্লাপাড়া থানা। তো আসলে ওখানে সবাই সমস্ত আত্মীয় স্বজনই থাকে, তো ওখানে যাওয়ার আনন্দটাই অন্যরকম। সবার সাথে যখন একসঙ্গে আমরা কোনো অনুষ্ঠান উদযাপন করি সেটার আনন্দ নিশ্চয়ই একা একা করার চাইতে অনেক বেশি হবে। তো সেটা আমার চেয়ে আপনারা আরও অনেক ভালো বুঝবেন। তো আমার এখানে প্রস্তুতি চলছে, সেরি খাওয়ার পর আমরা যাওয়ার উদ্দেশ্যে ব্যাগটা গুছিয়ে নিয়েছি এবং অন্য অন্য জিনিসও গুছাচ্ছি, যেমন যেগুলো আমি কিনেছিলাম সবই যেভাবে নিতে হবে, কোন ব্যাগে কোনটা নিব সেই প্রসেস চলছে। আর বাসে যাওয়ার উদ্দেশ্য ছিল, কিন্তু আমাদের আসলে শরীরটাও খুব একটা ভালো না, প্রচণ্ড গরম, যার ফলে বাসে যেতে চাচ্ছিলাম না। পরে আমরা একটা প্রাইভেট কার ঠিক করে তারপরে রওনা হব। তো এই তো আমি ঘরের জানালা টানালাগুলো সব লাগিয়ে রাখছি, আর বেশ মনের ভিতরে আনন্দ নিয়েই আমি। তো এই তো আমরা তখন সকাল 6টা নাগাদ আমরা রওনা হয়ে গিয়েছি। তো বেশ চমৎকার একটা পরিবেশ ছিল, একে তো ভোর আমার খুব প্রিয় একটা সময়, তাছাড়া সেহরি খাওয়ার পর আমরা বের হয়েছি। রাস্তা বেশ ফাঁকা, মানে জনশূন্যই বলা চলে, কিছু রাস্তায় যে কিছু লোকজন নেই তা না, তবে সকালের পরিবেশ তো অবশ্যই সুন্দর হবে। তবে অদ্ভুত একটা পরিবেশও কিন্তু আমি লক্ষ্য করছি, কারণ প্রচণ্ড গরম, তার মধ্যে কি হচ্ছে যে আমাদের আশেপাশের যে পরিবেশ, রাস্তাঘাট যেটা আমরা দেখতে পাচ্ছি, এখানে প্রচুর কুয়াশাও অনুভব করছি, মানে মনে হচ্ছে দূরে একটু তাকালেই ঘন কুয়াশা, এই যে আপনারা দেখতে পাচ্ছেন বেশ ঘন কুয়াশা কিন্তু লাগছে। তো ব্যাপারটা আমার কাছে বেশ আশ্চর্যজনকই মনে হয়েছে, কিন্তু খুব উপভোগ করছিলাম কারণ অনেক ঠান্ডা বাতাস আসছিল আর আমাদের জানালা খোলা ছিল। তো সব মিলে কিন্তু আমাদের জার্নিটাই শুরু হয়েছে খুব আনন্দের ঘন মুহূর্তে। তো দেখতে দেখতে আমরা চলে এসেছি, আর এটা একটা স্কুল যেখানে আমার হাজব্যান্ড ছোটোবেলায় পড়েছে, তো সেটা আমি আপনাদের একটু দেখিয়ে দিলাম। আর এই তো আমরা নেমে পড়েছি। তো আমি আমার বাড়ির সামনের যে লুকটা সেটা একটু দেখিয়ে দিই, আর এটা আমাদের শ্বশুর বাড়ি, আমি এখানেই থাকবো আর কি, যে কয়দিন ঈদ উদযাপন না হবে ঈদের অনুষ্ঠানগুলো এখানেই হবে। তো আমার যে ঘরে আমি ঘুমাবো সেখানে সামনের যে বেলকুনি, বা বেলকুনি মানে কিছু জায়গা তো থাকে গ্রামের বাড়িতে, তো সেই দরজা খুললে এই দৃশ্যগুলোই দেখা যায় আর কি। তো এখানে আম গাছ কাঁঠাল গাছ রয়েছে, আর অনেক কাঁঠালও এসেছে গাছে, প্রচুর কাঁঠাল ধরেছে। তা আমি ভেবেছি কিন্তু যে বেশ কিছু কাঁঠাল আমি এখান থেকে নিয়ে যাব, কাঁচা কাঁঠালই নিয়ে যাব, কারণ ওটা আমার ভালো লাগবে খেতে। আর কিছুক্ষণ রেস্ট নেওয়ার পর আমি গোহাল ঘরে চলে এসেছি, এখানে গরু রাখা আছে, এখানে একটা গরু হচ্ছে জবাই হবে আমাদের ঈদের উদ্দেশ্যে, রোজার ঈদের জন্য আর কি, সবাই মিলে খাওয়ার উদ্দেশ্যেই। তো ওখান থেকে আমি আবার বের হয়েছি, আমাদের পিছনের সাইডে এসেছি, এখানে বাঁশবাগান রয়েছে, আর এখানকার পরিবেশটা বেশ চমৎকার। গরম প্রচুর, কিন্তু এখানে কিন্তু আমার অত অনুভূতি হচ্ছে না গরমের, কারণ এখানে গাছগাছালি রয়েছে, বাতাসও রয়েছে। তো কি বলবো, আমি আসলে পরিবেশটা আপনাদের সামনে ওভাবে ভাষায় প্রকাশ করতে পারছি না, এত সুন্দর একটা পরিবেশ এখানে। তো আর এই যে দেখতে পাচ্ছেন ছাগল, এটা আমার এত প্রিয় একটা প্রাণী, মানে গৃহপালিত পশু যেগুলো তার মধ্যে সবচেয়ে প্রিয় পশু বলতে গেলে আমি ছাগলটাই আমি বেশি পছন্দ করি, খুব নিরীহ একটা প্রাণী এটা। তো যাই হোক, আমরা এটা দেখে আমরা এবার একটু আরেকটু সামনে যেখানে জমি জমা রয়েছে সেখানেই যাচ্ছিলাম। তো দৃশ্যগুলো এত ভালো লাগছিল, এত ভালো লাগছিল আর এত চমৎকার ছিল, যেটা আসলে ভাষায় প্রকাশ করার মতো ভাষা আমার নেই। এখানে যদি কোনো কবি বা সাহিত্যিক কেউ থাকতেন তাহলে হয়তো এক গাদা কিছু সুন্দর ভাষা প্রকাশ করে দিতেন, আপনাদের যা দেখছেন তার চেয়ে অনেক সুন্দরভাবে প্রকাশ করতে পারতেন, কিন্তু আসলে আমার তো অতটা সামর্থ্য নেই যে আপনাদেরকে আমি ওইভাবে বলে বুঝাবো। তো যতটুকু পারছি আমি দেখাচ্ছি,
আর আমি নিজে মানে কি বলবো, নিজে ফিল করছি যে কতটা ভালো লাগা কাজ করছে। এখানে ধান, ধানের ক্ষেত, ধানের শীষ উঠেছে সবে মাত্র, তো সব মিলে কিন্তু আসলে প্রচুর ফ্রেশ একটা অনুভূতি। তো ওখান থেকে আমি চলে এসেছি, আসরের নামাজের সময় হয়ে গিয়েছে, তো তারপর আমি একটু ইফতারের আয়োজন করব হালকা পাতলা। কিছু রান্না তো আমার শাশুড়ি আম্মা বাড়ি থেকে করে নিয়ে এসেছেন, আর ইফতারে হালকা পাতলা কিছু আয়োজনের জন্যই আমি রান্নাঘরে এসেছি। তো এখানে কি, আমি হাতের কাছে যা পেয়েছি তাই দিয়ে নাচছি। গ্রামের বাড়ি, এখানে তো ছড়ানো ছিটানো সব, আমি খুনতেই পাইনি, চামচ দিয়ে নেড়ে নিচ্ছি এই আর কি। তো আমার ইফতারের আয়োজন হয়ে গিয়েছে, আর কিছু খাবার আমি একটু বাইরে থেকে কিনে নিয়ে এসেছি আমার হাজবেন্ডকে দিয়ে, তো সেটাও আমরা আসলে মানে অ্যারেঞ্জ করব। তা আজকে আমরা এই এগুলো দিয়ে ইফতার করব, আর আগামীকাল আমরা বাড়ির সবাই মিলে একসঙ্গে ইফতার করব। ইফতারের একটা বড় আয়োজন করা হয়েছে, তো এখানে এই ব্যাপারটাকেও আমি তুলে ধরার চেষ্টা করব যতটুকু পারি আর কি। যদিও সবগুলো সম্ভব না, এত কম সময়ের মধ্যে আসলে হয়ে ওঠে না। তা আমরা এখানে কিন্তু একটা ঘোল রাখা আছে, একটা পাতিলে দেখতে পাচ্ছেন, তো এটা সলপের বিখ্যাত ঘোল। এটা সিরাজগঞ্জ শহরে সলপে যে এই ঘোলটা বিখ্যাত এটা সবাই জানে, তো আমাদের তো খুব পছন্দের, তো এই আমার হাজব্যান্ড এই জন্য কিনেও নিয়ে এসেছে। তো আজকে আমাদের এই তো এটাই ইফতার আয়োজন। তা এখন ইফতারিটা আমরা করে নিচ্ছি, মানে আমি আসলে পরিবেশন করছি সব কিছু হালকা পাতলার মধ্যে, যা যা থাকা উচিত মোটামুটি সেগুলোই আছে। তো এই তো, তো পরের দিন সকালে উঠে আরেকটা খুব সুন্দর যে উপভোগ করছিলাম, বেশ ভালো লাগছিল। এখানে গরুর খাবার খড় যেটা আমার দেবর বসে বসে কাটছিল, তো এই জিনিসটা কিন্তু খুব ভালো লাগছিল আমার, তো তাই আমি ভিডিও করে আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম। আর এই গ্রামীণ এই জীবনযাপনগুলো কিন্তু সত্যি অদ্ভুত এবং অনেক মানে কি বলবো, অনেক আনন্দ দেয়। তো এগুলো আসলে ভাষায় প্রকাশ করার মতো যোগ্যতাই আমার নেই। আর এখানে আমার চাচি শাশুড়িরা এখানে যে রান্নাটা হবে বিকালে তারই প্রস্তুতি নিচ্ছেন, এখানে রান্নাবান্নার সব কাজকর্মগুলো হচ্ছে কেটে নিচ্ছেন, আর উঠানের ভিতরে মাটি খুঁড়ে চুলা তৈরি করা হচ্ছে। তো আমার বড় আম্মা, বড় চাচি শাশুড়ি যিনি, উনি কাজগুলো করছেন, আর ওপাশে তো সবাই মিলে আসলে। এখানে কিন্তু কাজের মানুষের যে অভাব, মানে একা এক হাতে সব কিছু করতে হয় না, বলা চলে আমাকে তো তেমন কিছু করতেই হয় না, এখানে শুধুমাত্র একটু দেখা করছি আমি, কিন্তু এই কাজগুলো কিছুই করছি না। আর এখানে যে রান্নাটা হবে তার চাউলটাও মেপে দেওয়া হচ্ছে, তো এতটাই উৎসবমুখর পরিবেশ আর এতটাই আনন্দদায়ক যে কি বলবো। আর এখান থেকে কিন্তু আমি অফুরন্ত ভালোবাসা পাই এদের কাছ থেকে, এরা আমাকে যেভাবে ভালোবাসা বা সম্মান দেয়, সত্যি কথা বলতে কি যে এরকম আসলে আমি নিজেকে বেশ সৌভাগ্যবান মনে করি। প্রত্যেকেই এখানে, আমার চাচা শ্বশুর রয়েছেন, চাচি শাশুড়িরা রয়েছেন, আমার দেবর, আমার জা, আমার ননদ, যারাই রয়েছেন না কেন, আমাকে সবাই এতটাই ভালোবাসে যে আমি আসলে এদের কাছে এসে খুব শান্তি পাই। তো যাই হোক, এখন রান্নার প্রস্তুতি চলছে, বুঝতেই পারছেন আমি কিন্তু কোনো কাজই করছি না, শুধু ঘুরে বেড়াচ্ছি, আর কিছু কিছু কাজে শুধু ওনাদের কী কী লাগবে সেগুলো হাতের কাছে একটু এনে দিচ্ছি। তো রান্নার প্রস্তুতি করছে তারা, ওনার জন্য যথেষ্ট এক্সপার্ট মানুষ। তো এখানে আমার দুই চাচি শাশুড়ি আছেন যারা রান্নাটার ব্যবস্থা করছেন আর কি। এখানে একটা খিচুড়ি মাংসের একটা মিশ্রণ দিয়ে আমাদের খিচুড়ি রান্না করা হবে, আর ইফতারের যে হালকা পাতলা যেগুলো থাকে অ্যারেঞ্জ করব, আর সবাই মিলে ইফতারটা একসঙ্গে করব, এই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য। তো রান্নার যে মশলাগুলো দিচ্ছিল আর আমি ওনাদের পরিমাণ দেওয়া দেখে বেশ আশ্চর্য হচ্ছিলাম, কারণ আমি তো আসলে এত রান্না একসঙ্গে করি না, আর করলেও এভাবে পরিমাণটা দিতে পারি না, আর ওনাদের হাত এতটাই এক্সপার্ট যে ওনাদের নেক্সট টাইম আর কোনো মশলাই দিতে হলো না, প্রথমবার দিয়েই কিন্তু বেশ চমৎকার হয়েছিল রান্নাটা। তো উঠানের ভিতরেই রান্নাটা করা হবে, যেখানে চুলাটা খোড়া হয়েছে আর কি। আমার দেখতে কিন্তু বেশ ভালো লাগছিল, আর ভালো বলতে কি, আমি খুব উপভোগ করছিলাম প্রতিটা মুহূর্ত আসলে। এটাকে কি বলবো, এখানে যারা আমার সাথে যদি আপনারা কেউ উপস্থিত থাকতেন তাহলে বুঝতে পারতেন যে কতটা ভালো লাগা কাজ করছে। সবাই মিলে যখন এটা করা হয়
রোজা রেখে অনেক কষ্ট করে বা প্রচণ্ড গরম ছিল, ঘাম, রোজার গলা শুকানো, এগুলো কিন্তু কেউ কোনো কিছু ফিল করছিল না। কাউকে দেখে মনে হচ্ছিল না যে কারোর রোজাতে কোনো কষ্ট হচ্ছে। তারা আল্লাহকে খুশি করার উদ্দেশ্যেই প্রত্যেকেই রোজা রেখেছেন এবং কাজও করছেন। তো এই যে দেখুন, আমি এখানে ঢালতে এসেছি শুধু মাংসের পাতিলটা, তাই পাচ্ছিলাম না। পরে আমার বড় আম্মা বললো দাও, আমি এটা করে দিচ্ছি। তা আমি একটু সোয়াবি করছি, এই যে এখানে নাকর দিয়ে একটু নেড়ে দিচ্ছি। এটা কিন্তু মানে আমার একটু শখের বসে করা, কোনো কাজ না। তো এখন যে কাজটা আমি করছি সেটা জাস্ট একটু বড়াটা পেঁয়াজটা ভেজে নিব। তো এখানে প্রায় 1 কেজির মতো ডাল আমি বেটে নিয়েছি, মানে আমি না, একজন বেটে দিয়েছে। আমি তো বললামই যে এখানে আমার তেমন কোনো কাজ নেই। তো এই তো এটার মিশ্রণটা তৈরি করেছি আর বড়াটা ভেজে নিব, আর ছোলাটা আমি করে ফেলেছি। তো সব মিলে আমার ইফতারের যে আয়োজন, মেনু, সেগুলো কিন্তু মোটামুটি কমপ্লিট, গোছানো হয়ে গিয়েছে। আর দশে মিলে করি কাজ, হারি জিতি নাহিলাজ, এটা তো একটা প্রবাদ আছেই। তো এখানে আমরা দশে মিলে কাজ করছি, তো এখানে কোনো খারাপ কিছু তো নাই, বরং অনেক বেশি ভালো লাগা কাজ করেছে। তো এই তো এখন আমরা কিন্তু ইফতারের বেশ কিছুক্ষণ আগে এসেছি, মানে 1 ঘন্টা আগে তো আমরা পরিবেশন করতে চলে এসেছি। আর এখানেও কিন্তু আমি একা নই, এখানেও আমার অনেক যা আছে, বাড়ির ভিতরে আমরা প্রায় 10 জন বউ। তো বুঝতে পারছেন কতটা আনন্দ, আমরা 10 বাড়ি থেকে 10টা মেয়ে এদের বাড়িতে এসেছি, আর 10 জন বউ হিসাবে সবাই বেশ আনন্দের মধ্যে কাটাচ্ছে দিনগুলি। প্রতিটা মুহূর্তই যেন আমার অনেক বেশি সুখের। তো যাই হোক, আমি তো ভিডিও করে ক্যামেরার মাধ্যমে এই ব্যাপারগুলোকে আপনাদেরকে বোঝাতে পারবো না, তবে আমার যতটুকু সামর্থ্য আমি চেষ্টা করেছি। তো ধীরে ধীরে কিন্তু আমরা ইফতারের আয়োজন করে ফেলেছি, ইফতারিটা গুছিয়ে ফেলেছি, প্রায় সময় কিন্তু খুব একটা নেইও, কাছেই চলে এসেছে আজান হবে। এর মধ্যে সবাই চলে আসতে শুরু করেছে, আমরা ঘরে বসে সবাই একসঙ্গে খাবো। প্রায় 40 থেকে 45 জন 50 জন মানুষের মানে অ্যারেঞ্জ করা হয়েছে এখানে। এই তো এটা কমপ্লিট, আর ভিডিওটা আর বাদবাকি করিনি, কারণ খাওয়ার সময় এটা করা যায় না। তো আমি প্রায় শেষ প্রান্তে চলে এসেছি ভিডিও, রাত 11টা বেজে গিয়েছে, আর আমার তো চা না হলে চলে না। তো আজকে চা খাবো আর আপনাদের কাছ থেকে বিদায় নিব। তো অবশেষে কি আর বলবো, এখন আমি আপনাদের, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, লাইক দিতে ভুলে যাবেন না, আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই তো এখন আমরা চা খেতে থাকি, আর আমি লুৎফুন্নাহার আজ আপনাদের কাছ থেকে এখানেই বিদায় নিচ্ছি। ফি আমানিল্লাহ।